একটু ছোট্ট প্রশ্ন আছে, জুতো পায়ে দিয়ে মৃত ব্যক্তিকে মাটি দেওয়া যায় কি? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে জুতো পরে মাটি দেওয়া যায় কিনা। অবশ্য জুতো পরে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার ব্যাপারটা বিতর্কিত রয়েছে। এটা হাদিস বলছে যে জুতো পরে মাটি দেওয়ার সম্পর্কে, সে হাদিসটা বলছে যে সেটা মানে খুলে ফেলে দেওয়ার নির্দেশ এসেছিল। আরেকটা হাদিস বলছে, যারা বলছে যে জুতো পরে না মাটি দেওয়া যেতে পারে, যে যখন লাশকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে যখন তারা এগিয়ে যায় তখন তাদের জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই হাদিসকে সামনে রেখে কেউ বলেছেন যে জুতো পরে মাটি দেওয়া চলবে। তো যাই হোক, বিষয় যেটা হচ্ছে জানাজার নামাজে আমরা যেটা করি, যে জানাজার নামাজে যখন জানাজার নামাজ শুরু হয় তখন আমরা সবাই দূরে জুতো খুলে রেখে আমরা জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি, যদিও আমাদের জুতা পাক পবিত্র থাকে। এটা হচ্ছে একটা বিদাতি কাজ। আপনি ভালোভাবে জেনে রাখবেন, জুতো পরে নামাজ পড়া বৈধ শুধু নয়, বরঞ্চ একটি হাদিসের ভিত্তিতে জরুরি। শুধু জানাজার নামাজ নয়, পাঁচত নামাজও পড়া যেতে পারে। যদি আপনি মাঠে ঘাটে পড়েন পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু মসজিদে এইরকম পাকা মসজিদের সম্ভব এটা ঠিক হবে না, তবে আপনি যদি মাঠে পড়েন বা এরকম কোনো জায়গাতে পড়েন তাহলে কোনো সমস্যা নেই, যদি আপনার জুতো পবিত্র হওয়া থাকা চাই। এটা হচ্ছে শর্ত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জুতো পরে নামাজ পড়ছিলেন, আর এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম জুতো খুলে ফেলে দিলেন, আর ওই দেখে সাহাবা ইকরামরাও জুতো খুলে ফেলে দিলেন। তার মানে কি প্রমাণ হলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং জুতো পরে ইমামতি করছেন, সাহাবা ইকরামরাও জুতো পরে মুক্তাদিহের জুতো পরে নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করছেন নামাজের পরে, কি ব্যাপার, তোমরা কেন জুতা খুললে? কইছে, আল্লাহর রাসূল আপনি তো জুতা খুলে ফেললেন না, আমরাও জুতা খুলে ফেলে দিয়েছি। কইছে, জিবরিল আমাকে জানালো যে তোমার জুতাতে নাপাকি লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুতাতে নাপাকি লেগে আছে এটা আল্লাহর রাসূল জানতেন না। জিবরিল মারফত জানানো হলো, সেই জন্য আমি খুলে ফেললাম, তোমাদের তো জুতাতে নাপাকি ছিল না। তাহলে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে যে জুতা পরে নামাজ পড়া চলবে। আরেকটা হাদিস বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ইহুদিদের উল্টো করো, তারা জুতো পরে সালাত আদায় করে না, তোমরা জুতো পরে সালাত আদায় করো, জুতো পরে নামাজ আদায় করো। তাহলে এখান থেকে তাগিদ আসছে, মানে জুতো পরে নামাজ পড়তে হবে। তার ওইরকম পরিস্থিতি যদি থাকে, মাঠে ঘাটে আপনি নামাজ পড়ছেন, বিশেষ করে জানাজার নামাজ খুবই সোজা ব্যাপার, জানাজার নামাজ, জানাজার নামাজ জুতা যদি আপনি পাক পবিত্র থাকা সত্ত্বেও আপনার জুতা খুলে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। ডক্টর আসাদুল্লাহ আল গালিব তার সাত রসুলে এটাকে বিধান বলে উল্লেখ করেছেন যে পাক পবিত্র থাকা সত্ত্বেও জুতা খুলে জানাজার নামাজে অংশগ্রহণ করা, তার মানে মানুষ জানছে যে না 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 জুতো পরে নামাজ পড়তে হয় না। সুতরাং পাক পবিত্র থাকলে জুতো পরেই আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু জানাজার নামাজে কোনো সমস্যা নেই সেই জন্য জুতো পরে আপনাকে নামাজ পড়তে হবে। থাকলো মাটি দেওয়ার ব্যাপারটা, মাটি দেওয়ার ব্যাপারটা আমার কাছে 100% আমি কনফার্ম নই, সেই জন্য আপনাদেরকে এটা আমি 100% বলতে পারছি না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।